দীপঙ্কর, তোমরা দেখছো আমার চ্যানেল ইজি আর্ট। আজ আরেকটি ব্লগে তোমাদের দেখাবো পিতলগুলো কিভাবে মাপা হচ্ছে প্রতিটা কাজের ক্ষেত্রে, এবং প্রতিটা কাজ কিভাবে প্রস্তুত করা হচ্ছে সেটাই। এখানে দাঁড়িপাল্লা যে মাপা হচ্ছে, এখানে কাজটা রেডি করা হচ্ছে। এগুলোকে গলিয়ে বিভিন্ন রকম শেপে আনা হবে। এটা হলো ফার্নেস, আর এখানে কাজ চলছে। এখানে ডিজাইন করে রাখা হয়েছে, এখানে মোম, গালা, পিচ সমস্ত কিছুই ব্যবহার হয়। এইভাবে পিচটা লাগানো হচ্ছে। মানে এটা টানলেই লাইনগুলো আরো বেশি হয়ে যাচ্ছে নাকি? সরু হয়ে যাচ্ছে। গরম করা হচ্ছে আর টেনে এই পাশে আরো কিছু কাজ হচ্ছে ছোট ছোট। এই কাজ গুলো কিভাবে আর একবার দেখিয়ে দিই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।